বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে মাধ্যমিকে নাকি এবারে প্রচুর সংখ্যক পাশ করবে এবং উচ্চ মাধ্যমিকে হতে পারে এবারে সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে তার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিকের যারা পরীক্ষার্থী তারা এবারে প্রথম বড় পরীক্ষা দিয়েছে তারা মাধ্যমিক পরীক্ষা দেয়নি কতটা সত্যি এই খবরটি তার সত্যতা যাচাই করব এবং বিশ্বস্ত সূত্রে যা যা জানা যাচ্ছে সেগুলো বলবো এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যারা প্রজেক্ট দেয়নি তাদের ক্ষেত্রে কি বিপদ রয়েছে এবং মাধ্যমিকের ক্ষেত্রে যারা প্রজেক্ট দেয়নি তাদের ক্ষেত্রে কোনো বিপদ নেই এই সম্পর্কেও বলবো তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে দেখো মাধ্যমিকের ক্ষেত্রে প্রচুর পাশ করবে এ কথা বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে কিন্তু বিশ্বস্ত সূত্রে যেটা জানা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষায় অনেক গ্রেস দেওয়া হয়েছে এ কথা ঠিকই কিন্তু যারা সব সাবজেক্টে ফেল করে গেছে এবং গ্যাপটা অনেক বেশি রয়েছে যে প্রতিটা সাবজেক্টেই আট নাম্বার করে গ্রেস দিলে পাস করবে তাদের ক্ষেত্রে কিন্তু গ্রেস দেওয়া হচ্ছে না এবং মাধ্যমিকে যারা প্রজেক্ট দেয়নি তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ স্কুল একটা নাম্বার দিয়ে দেয় সাধারণত মাধ্যমিকের ক্ষেত্রে গ্যাপ রাখে না কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যারা প্রজেক্ট দেয়নি স্কুল নাম্বার নিজের থেকে দিয়ে দিতে পারে যারা প্রজেক্ট দেয়নি কিছু কিছু স্কুল রয়েছে তারা খুবই স্ট্রিক্ট তাদের তারা কিন্তু নাম্বার পাঠায় না অ্যাবসেন্ট লিখে দেয় তাহলে কিন্তু সে নির্ঘাত ফেল করবে তাহলে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যা রয়েছে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে যেহেতু এরা এবার প্রথম পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে একটু ভাস বেশি করে মার্সি করা হবে একটু বেশি করে সহানুভূতির সঙ্গে খাতা দেখা হবে এবং বেশি করে গ্রেস দেওয়া হবে বলে শোনা যাচ্ছে এমনকি একটা দুটো সাবজেক্ট যাদের ক্ষেত্রে অনেকটা গ্যাপ রয়েছে ধরো দশ বারো নম্বর গ্যাপ রয়েছে সেই ক্ষেত্রে হয়তো মার্সি করা হবে কিন্তু অনেকগুলো সাবজেক্টে যদি বা পাঁচটা সাবজেক্ট বা ছটাই সাবজেক্টে এত গ্যাপ থাকে তাহলে কিন্তু গ্রেস দেওয়া হবে না তাকে কিন্তু পাশ করানো হবে না ক্ষেত্রেও একটা বিপদ রয়েছে তো সবাই পাশ করে যাবে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে এ কথাটা কিন্তু ঠিক নয় হয়তো কিছু জনকে এইভাবেই যারা রেজাল্ট যাদের হয়েছে তাদের ক্ষেত্রে আটকে দেওয়া হচ্ছে এবং আরেকটি কথা হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবারে দেওয়া হচ্ছে মার্কশিট অনেকটা দেরি করে কারণ আসল কারণটা কি সত্যি কি গ্রেস দেওয়ার জন্য নাম্বারগুলো দেওয়ার জন্য দেরি হচ্ছে তা কিন্তু নয় তার কারণ হচ্ছে রেজাল্ট ফাইনাল হয়ে গেছে ফাইনাল ডিসিশান হয়ে গেছে যে কাকে কত মার্ক গ্রেস দেওয়া হবে যে এতজন গ্রেস দিলে হয়তো নাইনটি পার্সেন্ট পাস করে যাবে কারণ এবারে উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ অনেকটা বেশি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং মাধ্যমিকের ক্ষেত্রেও বেশি হবে অনেকগুলো অনেকটা বেশি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তার কারণ আমি আগে বিশ্লেষণ করেছি তিন চারটা মেন মেন কারণ রয়েছে যে কারণগুলো সরকার একদম অ্যাভয়েড করতে পারবে না এবং এবারের যে প্রাথমিক নিয়োগ নিয়ে যে আবার একটা বিপদ এসছে তার ক্ষেত্রে কিন্তু অনেকটা ভাবমূর্তি নষ্ট হবে তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তবে এক্ষেত্রে কিন্তু একদম ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সমাজ আলোচনা না হয় সবাই যাতে খুশি হয় সেই খুশি করার একটা ব্যাপার রয়েছে বলে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হবে কোনো সন্দেহ নেই তবে দ্বিতীয় কথা হচ্ছে কি যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি করতে গিয়ে যেটা হচ্ছে যে প্রতিবারে যে কিছু ভুল থেকে যায় মার্কশিটে সেই ভুলটাকে এড়ানোর জন্য একটু ভালো করে মানে দেখে শুনে মার্কশিটটা তৈরি হচ্ছে এই জন্য উচ্চ মাধ্যমিকের মার্কশিট একটু দেরি করে দেওয়া হবে এবং এই গ্রেস প্রেসের ব্যাপারগুলো নিয়ে ফাইনাল হয়ে গেছে কিন্তু সেগুলো প্রিন্ট করে প্যাকেটিং করে তারপর জেলায় জেলায় পাঠানো একটু সময় বেশি লাগছে যেহেতু রেজাল্টটা আগে থেকেই দিয়ে দেওয়া হচ্ছে তাই এই সব ব্যাপারগুলো সম্পূর্ণভাবে ঠিকঠাক করে ওঠার জন্য একটু সময় নিচ্ছে কিন্তু তা এই নয় যে গ্রেসটা যোগ করার জন্য উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেরি হয়ে যাচ্ছে তাই না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং